হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুরিমাস ডিজিটাল ডায়েরি। আর আমি তোমাদের সাথে আছি মধুরিমা। আবারও সেই একই ব্যাপার, দেখতেই পাচ্ছ সাজছি, এবং কার কাছে সাজছি সেটাও দেখতে পাচ্ছ। মৌমিতাদির কাছেই এর আগের সাজগুলোও দেখেছিলে, যদিও ব্লগে আমি একটাই দেখাতে পেরেছিলাম, বাট বলেছিলাম আমি মৌমিতাদি সম্পর্কে। সেকেন্ড ব্লগ যেটা আমার মেয়ের পোস্ট বার্থডে সেলিব্রেশন ছিল, তার সাজটাও কিন্তু মানে সবুজ শাড়ি পরা যে সাজটা, যদি কেউ ব্লগটা দেখে থাকো তাহলে তো জানোই, আর যারা দেখোনি তারা প্লিজ একটু দেখে নিও। হ্যাঁ, আমি ওটা চেষ্টা করব আই বাটনে দিয়ে দেওয়ার, যদি নাও বা দিই তাহলেও একটু চেষ্টা করবো দেখার। তো মৌমিতা দি এত সুন্দর সাজায়, মানে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ, একটু রাইট হবে না দিদি, দেখছি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ, তো সেই জন্যে বারবার মৌমিতা দিকেই বলি আমি। আমি আজকে ভাবছিলাম যে ব্রাইডালের জন্যে দিদি যদি ফ্রি না থাকে আমাকে কে সাজাবে, আমি এটা খুব টেনশন করছিলাম। যাই হোক, আলটিমেট হলো। এই সরু দিকটা সামনে দিতে, তো যাই হোক, দেখতেই পাচ্ছ এটা নতুন করে কী বলার। দেখো তো ঠিক আছে, সব পড়েছি এবার। আর এই আংটিটা এই মাঝখানে পড়বো। হ্যাঁ, ওই যে মাঝখানের যে ওই যে আমরেলা রিংটা, এইবার হোয়াইটটা তুমি কি করে পড়াবে সেটা হচ্ছে চিন্তার বিষয়। আমার যদি মনে থাকতো না আমি বলে দিতাম, এটা খুব ভুল কাজ করলাম আমি, এটা একদম মনে ছিল না জানো সুপ্রিয়। তো যাই হোক না কেন, তোমরা যদি আমার মানে মেকআপ জানি না তোমাদের পছন্দ হচ্ছে কিনা, যদি হয়ে থাকে, আর আমি তো সুন্দরী নই এটা প্রথম কথা, যেটুকু সুন্দর দেখতে পাচ্ছ দিদির না না একদম না, আমাকে আমি একদমই সুন্দরী নই, আমি মোটামুটি চলে যায় এরকম টাইপের ব্যাপার। সুপ্রিয়র চোখে হয়তো সুন্দর, বাট আমি সুন্দরী নই, সেটা তোমরা সবাই জানো। দিদির মানে মহিমায় কারুকার্যে আমি একটু আধটু সুন্দরী হয়ে উঠেছি, না একদমই খুব সুন্দরী। তো যাই হোক, সেই জন্য তোমাদের যদি মনে হয় যে মানে সুন্দর হওয়ার ইচ্ছা, তো তোমরা কিন্তু যে কোনো রকম অকেশন হোক, সেটা ব্রাইডাল হতে পারে, মেবি কোনো বার্থডে সেলিব্রেশন হতে পারে, মেবি কোনো রাইট সেরিমনি হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো মৌমিতা ব্যানার্জি। নিজস্ব পেজ আছে মৌমিতাদির, তোমাদের দুটো বলে দাও না একটুখানি। মেকওভার বাই মৌমিতা ব্যানার্জি আমার পেজ, পেজটা একটু ফলো করো, এটা ফেসবুকে গেলেও পাবে আর এমনি তো আছেই আর কি। তো যাই হোক না কেন, মৌমিতা দেখতেই পাচ্ছ সাজাচ্ছে, আর পাশে তুমি আমার বন্ধুর মতোই আমার মনে হচ্ছে যেটা। তো মৌমিতাদির কি বলবো, স্টুডেন্ট বাট এখন সঙ্গী একেবারে, তাই তো সবসময় পাশে থাকো মানে তো সঙ্গী। তো আর আমার পাশে যখন এসছে তখন আমি অবশ্যই নিশ্চয়ই আমার বন্ধু বলি তাকে ভাববো, তাই তো। তো যাই হোক, আমাকে যা সাজিয়েছে তোমাদের কেমন লাগছে তোমরাই বলো, আমি নিজে কিছু বলবো না, আমি মুখে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি ফুটোটা নিজেকে বুঝতে পারবো। কেমন লাগছে তোমরা বলো, তোমরা বলো আর কি, আমাকে কমেন্ট করো, হ্যাঁ কিছু জানিও। আজকে অ্যাকচুয়ালি আমার মানে আমি তোমাদের এর আগের ব্লগে অলরেডি দেখিয়েছি কি কি গিফট আমি কিনেছি আমার কাকা শ্বশুরের মেয়ের জন্য। মনে দি চলে যাচ্ছ? আচ্ছা না ঠিক আছে, কাকা তাহলে যেটা আমি বলেছো দাদা। হ্যাঁ, তো রাই কিনেছে। তো যাই হোক না কেন, অ্যাকচুয়ালি ব্লগে আমি দেখিয়েছিলাম যে মানে কি কি কিনেছি আমি ওর জন্য গিফট, এবং ওর বিয়ে সম্পর্কে আমি বলেছিলাম যে আমার একটা সমস্যার জন্য আমি থাকতে পারিনি, কিন্তু অ্যাকচুয়ালি আমার থাকার কথা মেহেন্দি থেকে পুরো আর কি। ওর মেহেন্দি, ওর আইবুড়ো ভাত, ওর মানে যে গায়ে হলুদ অনুষ্ঠান, প্রতিটাতেই থাকার কথা আমি কেন, দাদারও তো ওটাকে খুব মিস করেছি, ওরও খারাপ লেগেছে, ও বারবার জিজ্ঞেস করছিলো, আমার নিজেরই খারাপ লাগছে। আমি যে এইটুকু যেতে পারছি এটাই অনেক, কেন কি বৃত্তান্ত কেন আমি যেতে পারলাম না আমি এটা অবশ্যই তোমাদের শেয়ার করব, আজকে নয়, কারণ আজকে শুধুই শুভ দিন, একটা বিয়ের দিন, শুভ মুহূর্ত, সুতরাং কোনো রকম কোনো নেতিবাচক কথা আমি বলতে চাই না কেন কি বৃত্তান্ত, এটা নিয়ে নিশ্চয়ই পরে কথা হবে। তো যাই হোক না কেন, এই যে সাজটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি, এই সাজটা কিন্তু আমার ননদের মানে বিয়ে উপলক্ষে, আজকে ওর বিয়ে,
তো যাই হোক তার জন্য যাচ্ছি, গাড়ি অলরেডি ওয়েট করছে নিচে, তো ওয়েট করুক আর কি করা যাবে। এখন আমার একটু দেরি হয়ে গেছে, দিদিরা ঠিক টাইমে এসেছিল, আমি নিজে একটুখানি লেট হয়ে গেছে, তারও কারণ ছিল, সবকিছুরই একটা রিজন থাকে, আমরা রিজন গুলোকে অতটা খুঁটিয়ে দেখি না। আর বিয়ে বাড়ি গিয়ে আমি যতটা পারবো ব্লগে দেখানোর চেষ্টা করব, কিন্তু কতটা কি দেখাতে পারবো জানি না, তবে দেখানোর চেষ্টা করব। আর আমার ননদ মানে যার বিয়ে হচ্ছে সে এমনিই সুন্দরী, তো সে যে আরো সুন্দরী হয়ে উঠবে এটাই স্বাভাবিক, তো ওকে তো দেখাতেই হবে। আমি এক ঝলক হলেও দেখানোর চেষ্টা করব, জানি না ওর বরকে আমি দেখাতে পারবো কিনা, কারণ রুম আলাদা থাকবে, বাট চেষ্টা করব। তো যাই হোক সাথে থেকো। হ্যাঁ তো এখন পুরো ফুল মেকওভার দেখতে পাচ্ছ ভাই মৌমিতা ব্যানার্জি দিদি, এতক্ষণ দেখতে পাচ্ছিলে আমাকে, তখনও অর্নামেন্টস গুলো পরাচ্ছিল গোল্ড অর্নামেন্টস। আমি যাবতীয় যা কিছু পড়ে আছি, অ্যাকচুয়ালি একটু ফ্যাসিনেশন রয়েছে, এক একজন এক একটা থাকে, তো আমার মানে যা কিছু পড়ে আছি আমি গোল্ড ছাড়া কিন্তু কোনো কিছুই ইউজ করিনি, এটা হচ্ছে প্রথম কথা। কারণ অনেকের অনেক জিজ্ঞাসা থাকে সব গোল্ড কিনা সব এই কিনা, আর সেটাকে নিয়ে আমার অনেক রকম কথা হয়, তো আমি আজকে বলেই দিলাম আমি যা যেটুকু যেটুকু আমার সামান্যতম জিনিসপত্র পড়ে আছি সব কিন্তু গোল্ডের। ইভেন আমি যে শাড়িটা পরেছি দেখতেই পাচ্ছ, এটা একটা চান্দেরি সিল্ক, এবং চান্দেরি সিল্ক সম্পর্কে অনেকে অনেক কিছু জানতে চেয়েছো, আমার যে কটা কালেকশান আছে দেখিয়ে দেবো, তার মধ্যে যতগুলো কালেকশান আমার আছে খুব বেশি না 3-4, তার মধ্যে এটা সবচেয়ে এক্সপেন্সিভ। এনিওয়ে সেটা ব্যাপার নয়, এটা হোয়াইট কালারের শাড়ি এত এক্সপেন্সিভ, লোকে তো কেরালা কাটানোর সাথে মিলে ফেলতেই পারে। তো দিদি বলছিল মানে মমিদাদি বলছিল, যারা বোঝার তারা ঠিক বুঝবে, মানে আমি তো বুঝতে পারছি কারণ আমি অফবিটগুলোই পছন্দ করি, এবং এরকম রিসেপশন লুক মানে বেস্ট আর কি তার কাছে, মানে মনে হচ্ছে আমি ব্রাইড, অ্যাকচুয়ালি আমাকে ব্রাইডের মতোই লাগছে, তোমাদের কি মনে হচ্ছে? তো যাই হোক আমার কেমন লাগছে ওয়ার্ম লাইটে আমি জানি না, অ্যাকচুয়ালি কতটা কি লাগছে আমি বুঝতে পারছি না, এটা হচ্ছে মেন ব্যাপার। তো এখন গাড়ি অনেকক্ষণ অলরেডি দাঁড়িয়ে রয়েছে, আমার একটু লেট হয়ে গেল কিছু কারণে, তো এখন আমি যাব গিয়ে যতদূর সম্ভব যতটুকু দেখানো দেখানোর চেষ্টা করব, সাথে দেখব কেমন। তো অলরেডি বিয়ে বাড়িতে জাস্ট নামলাম, বিয়ে বাড়ি গেটে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি আমার মানে মেয়ের রাইস সেরিমনি, তারপরে পোস্ট বার্থ সেলিব্রেশনে যে সাজিয়েছিল জিতাদিত্য, ওই এই ডেকোরেশনটা করেছে, আমার ওগুলো দেখে ওদের পছন্দ হয়েছিল, তো যাই হোক খুব ভালোই সাজিয়ে দেখতে পাচ্ছি, তো চলো ভেতরে যাওয়া যাক। অসাধারণ সাজিয়েছে সিমিকে, দারুণ লাগছে, দারুণ। আমি যে ননদের বিয়ের কথা বলেছিলাম সুন্দরী ননদ, সেই হচ্ছে এই সুন্দরী ননদ, এমনি সুন্দরী আর সেজে গুজে তো আর কোনো কথাই হবে না, মানে কতটা সুন্দর লাগছে তোমার নিজেরই দেখে না, দেখো না কেন সুন্দর লাগছে, তার জন্য ঠিক আছে এখন।
বিজি বিয়ে করে আপাতত ডিস্টার্ব না করেই বেটার হবে, অন্যদিকে বড় দেখানো যাবে। নিচ থেকে এসছি অনেকক্ষণ, বরের মনে ড্রেস চেঞ্জ হবে দাদা, আগে খুলবে না খুলবে না খুলবে না, ভাই 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 পাচ্ছে পড়ে আছো। এটা ফটো তোলার জন্য স্ট্যাচু, তুমি অন্য কালারও পড়তে পারতে। এখানে এতক্ষণ ধরে খুব গ্যাদারিং ছিল, দ্যাটস ওয়াই আমি দেখাতে পারিনি পুরোটা, বাট এবার তোমাদের দেখাবো। ওদের হস্তবন্ধন চলছে অলরেডি, তো স্টে টিউনড উইথ মধুরিমা ডিজিটাল ডায়েরি। আর আমার নন্দিনী বসে আছেন, দেখতেই পাচ্ছ তোমরা, আমার আর বলার কিছু নেই। এমনি সুন্দর, আরও বেশি করে সৌন্দর্য প্রস্ফুটিত হয়েছে আজকে। আর অবশ্যই মানে গ্রুমও খুব সুন্দর, এটা কিছু আর বলার নেই। দুজনকেই খুব ভালো মানিয়েছে, তোমরা নিজেরাও নিশ্চয় দেখতে পাচ্ছ। আমাকে দেখে রাখলেই সত্যি, আমাকে দেখছো না হস্তবন্ধন হচ্ছে সেটা দেখো। তো তোমরা একটু দেখো হস্তবন্ধন, বিয়ের খানিক খানিক সেগমেন্ট আমি দেখানোর চেষ্টা করছি, পুরোটা পসিবল নয়, যতটা পসিবল ততটা দেখাচ্ছি। তো এখন আপাতত ওদের হস্তবন্ধন চলছে, যা যা রিচুয়ালস এই রিচুয়ালসগুলো চলছে এখন। এর মধ্যে আর আমাকে আর দেখতে পাবে না, কারণ আমাকে দেখে লাগলেই দেখো। অ্যাকচুয়াল ব্রাইড অ্যান্ড গ্রুম যারা তাদেরই তো মানে একদম, আমি এমনিও সুপ্রিয়র ফেস দেখতে পাচ্ছি। মানে না, বিয়ের সময় ব্রাইড এবং গ্রুম, তার মধ্যে গ্রুম যেন কিরকম সবসময় ভয় ভয় থাকে, আমি এটা একটা ফিল করেছি। মানে একদম সুপ্রিয় না, মানে বিয়েতে কিরকম একটা ভয় ভয় ছিল আমার, এরকম ফিল হচ্ছে। তো যতটা না আমি ছিলাম, তো শ্রেয়াকে দেখে আমার তাই মনে হচ্ছে, মানে সিমি অনেক বেশি নর্মাল রয়েছে, কিন্তু গ্রুম কিন্তু ভীষণ যেন কেমন একটা মানে একটা তটস্থ ব্যাপার বলে না, ওরকম লাগছে। তো ঠিক সুপ্রিয়র হালটা এরকম ছিল আজ থেকে ছবছর আগে, আমি সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। তো যাই হোক তোমরা দেখো, আমিও দেখি, মানে তোমরাও দেখো অ্যাকচুয়াল, আমিও আর দূরে কথা বসে আছে, ওর সমস্ত বোনরা বসে আছে, সব দেখতে পাচ্ছে। একটু দেখিয়ে দাও না ওদের উপরটা, মানে বিয়ের পিছনেই যাতে দেখতে পাচ্ছ ওটা, ওর সব মাসির মেয়ে পিসির মেয়ে এরকম সব রয়েছে, এবং ওর নিজের বোনও রয়েছে একদম লেফট সাইডে আমার, মানে গিয়ে যে আমি তখন কথা বলছিলাম যার সাথে কথা, তো সে রয়েছে। আর বাদবাকি পাশে যারা সবাই রয়েছে তারা হচ্ছে ওর সব মানে বোন রিলেটিভস এরকম কিছু হবে। হ্যাঁ, আমি সবার তো অতটা জানি না, বাট যেটুকু জানি সেটুকু এক্সপ্লেন করছি। আর কাকুকে দেখে তো আমার পুরো বাবার কথা মনে পড়ছে, কারণ আমার বাবাও ঠিক এভাবেই রিচুয়াল পালন করেছিল, এভাবেই ছিল। তো সেই দিনগুলো ভোলা যায় না,
সম্ভবই না, আবারও আসছি সামনে বাড়ি থেকে তৈরি মেনিলে কাকু সাথে থেকো আর ব্লগটা এখনই এন্ড করবো না, বাড়ি গিয়ে এন্ড করবো, ততক্ষণ পর্যন্ত সাথে থেকো। আর এখানে মকলির ব্যবস্থা ছিল অ্যাকচুয়ালি, একটা আমি খাই না, সবজিও খাইনি, তো নিচে আসার ব্যাপার নেই, ডেকোরেশন আগেই দেখেছো না, আবার সেজব দেখে নাও আর কি, বেরিয়ে যাচ্ছি তো সেই মুহূর্তে। এই হচ্ছে ফাইনালি বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ গাড়িতে তো লাগে না, এখান থেকে 15 মিনিটস মতো হবে, তারও কম হতে পারে, যেহেতু ফাঁকা রাস্তা তো কোনো অসুবিধা হয়নি আসতে। বাট উঠতে গিয়ে না একটুখানি জার্কিং হলো, তাতে আমার একটু অসুবিধা হলো, সেটা কী কারণে সেটা বলেছি পরে বলবো, এখন আর কিছু বলবো না। যাই হোক না কেন, এখনও দেখতে পাচ্ছ মোটামুটি খাওয়া দাওয়া আমি সেরকম কিছুই করিনি, আমি খুব লাইট কিছু খাবার খেয়েছিলাম, তো আর একটু কিছু খেতে হবে মেবি, কিছু মেডিসিন আছে আমার, তো সেটা খুব মানে নেসেসারি মেডিসিন আর কি, এবং ম্যান্ডেটরি, তো যাই হোক তার জন্যে একটুখানি খাবার খাবো, মাছ টাছ না একটুখানি ওরকম নেবো। মেয়ে আমাকে দেখে ঝাঁপিয়ে পড়ছে, এতক্ষণ যে তোকে রেখে গেছিলাম ও আমাকে দেখতে পেয়েছে, ও আমার কোলে উঠবে, এই হচ্ছে শুরু হয়েছে। আমি এই ড্রেস না খুলে, এগুলো না খুলে, অর্নামেন্টগুলো কীভাবে নেবো কীগুলো সব ধরে টানাটানি শুরু করেছে রীতিমতো। তো যাই হোক না কেন, আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, বেশি অনেক লেন্দি অলরেডি হয়ে গেছে মানে বিয়ে দেখাতে গিয়ে, তো এটুকু তো দেখাতেই হতো। আর আমাকে কেমন লাগছে টোটালটা বলো কিন্তু, হ্যাঁ মানে সব টোটালটা বলেছি, হ্যাঁ নট অনলি অর্নামেন্টস, মানে ধরো চুল অলরেডি খুলে পড়ছে দেখো, আর কতক্ষণ নেবে প্রচুর ভারগুলা, তারপরে মাথার এই যে জিপসিগুলো না, এগুলো অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর জিপসি, আমি যে দিদির কাছে করি আর কি, মমিতা দিদি আমাকে বলেই দিয়েছিলো বেঙ্গালোর জিপসি ইউজ করবে, মানে সুপ্রিয় কোর্টেই আনতে বলবে, এবার নর্মাল জিপসি দিতে মানে ঘাস ফুলখানি গাঁদা কিচ্ছু থাকে না,
এটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাঙ্গালোর জিপসি। একটু কস্টিং বেশি পড়ে, একটু নয় বেশি পড়ে, কিন্তু টিকে থাকার মতো জিনিস। কিন্তু নর্মাল জিপসি যেগুলো আমরা পাই না, ওই যে ঝিরি ঝিরি দিয়ে যায় গোলাপের পাঁচ দিন, তো ওটা হচ্ছে নর্মাল আমাদের এখানে হয় আর কি, তো ওটা নয়। আর এই শাড়িটাকে চয়েস করেছিলাম এই জন্যে আমার মনে হয়েছিল যে এই গোল্ড অর্নামেন্টসগুলো যাবতীয় যা দেখতে পাচ্ছ সব গোল্ড অর্নামেন্টের সাথে মনে হয় হোয়াইট দিয়ে এই যে পাটটা চলে এসছে এবং এই যে পিছনে আঁচল, অ্যাকচুয়ালি এভাবে পরিচিত দিদি, মানে মৎস্যকন্যা স্টাইলের শাড়ি, অ্যাকচুয়ালি মারমেড স্টাইল, তো সেটা মানে এই যে কাজটা আর কি গোল্ডেন। আমার ব্লাউজটা খুব নর্মাল আমি বানিয়েছি আর কি, কোনো কিচ্ছু ডিজাইনার নয়, তো যাই হোক না কেন গোল্ডেন, মেবি সব কিছুই গোল্ডেনের ছোঁয়া। আর তার জন্য মনে হলো যে এই অর্নামেন্টগুলোর সাথে মানে গোল্ডের সাথে গোল্ডেন বিষয়টা যায়। আর দিদিকে দুটো ব্যাগ আমি দেখিয়েছিলাম বিয়েবাড়ির জন্য, আমি আলাদা করে কোনো ব্যাগ কিনিনি, আমার রিসেপশন আর বিয়ের যে দুটো ব্যাগ দুই বাড়ির, দ্যাটস এনাফ ফর মি, এত আমার লাগে না, আমার নর্মাল ব্যাগ লাগে। তো দিদি বললো এটা নাও, আমার মনে হয় এটা যাবে, তো এটা আমি তার সাথে নিয়েছিলাম। তো আজকে এই মেকআপটা তুলতে আমার খুব কষ্ট হবে, কারণ দিদি এত সুন্দর করে সাজায় না, আমি রিয়েলি বলছি আমার তুলতে গিয়ে খুব কষ্ট হয়, মনে হয় এইটুকু কম সময়ের জন্য এটাকে পরে আবার খুলে ফেলা মানে খুব খারাপ লাগে, কিন্তু যা করতে তো হবে না, এরকম হয়তো শুয়ে পড়া যায় না। তো যাই হোক, এখন ব্লগ এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লেগেছে বা লাগবে, ভীষণ ভীষণ ভালো লাগবে বলেই মনে হয়। একটা বিয়ের পুরো ব্লগটা দেখানোর চেষ্টা করেছি, যতটুকু পেরেছি, আমি সিঁদুরদান পর্যন্ত দেখিয়েছি, মানে ওটা অ্যাট লাস্ট। তো যাই হোক না কেন, লাস্ট গ্রুম ব্রাইড সবার সাথে কথা টথা বলে, সব রিলেটিভসদের সাথে কথা বলে ফাইনালি বাড়ি পৌঁছালাম। তো যাই হোক না কেন, আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্টে কিছু করতেই পারো, কোনো ব্যাপার নেই আমার কাছে। কমিউনিটি গাইডলাইন্স আজকে গেলে সেটা আলাদা বিষয়, বাট নইলে আমার কোনো বিষয় না, ঠিক আছে, করতেই পারো। আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা আমার পাশে আছো, আমার নতুন পুরনো সকল বন্ধুদের, সব সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার যে বন্ধুদের জন্যে আমার রইল অসংখ্য ভালোবাসা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।